সম্পর্কে আমাদের ধারণা ভালো না। আর আজকে আমার
করি, এলেম সভায় যদি আমল করি, ওই আমল মাকসাদে মঞ্জিল পর্যন্ত পৌঁছাবে না। আমি 25 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু আমার যে ফরজিয়াত গুলো আছে, 13টি যে ফরজ আছে, আহকাম আরকান, এই 13টি ফরজই আমি জানি না। কোন সময় কোনটা ছুটে গেছে, আর ফরজটা যদি ছুটে যায় কারো, তার নামাজ হবে? হ্যাঁ, এরকম একটা হাজার হাজার দিন চলে গেছে, আমি নামাজের মধ্যে রাখি, আমার ফরজ গুলো ছুটে গেছে, আমি তো মাশাআল্লাহ নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আমি বিশাল মুরব্বি হয়ে গেছি, কিন্তু আমার এই ফরজ ছুটে যাচ্ছে, তাহলে আমার এই সারা বছরের নামাজ কি কবুল হয়েছে? আপনি একটা বালতিতে পানি ঢালবেন, বালতিতে যদি ফুটা ফেলে রাখেন, তাহলে বালতি সারা জীবন ভরতে পারবেন না, সম্ভব ও কি হবে? আপনি ওখান থেকে নিয়ে আসবেন, আর তার জন্য একদম ফাঁকা হয়ে গেছে। এজন্য হচ্ছে যে ঝুড়িবিহীন কোনো কিছু, তলাবিহীন ঝুড়ি ভিতরে কোনো কিছু রাখা, যাতে আমাকে এলেম অর্জন করতে হবে, আমাকে দিন বুঝতে হবে, শিখতে হবে। আমাদের সমাজের ভিতরে হালাল রিজিকের বড় অভাব, প্রচন্ড অভাব, সেটা সোনার হরিণের চাইতেও দাম, সোনার হরিণের চাইতেও এখন বর্তমানে হালাল রিজিক অনেক অভাব পাওয়া যায় না। বলবেন যে আমি তো রিক্সা চালাই, আমি তো খেসে খেতে কাজ করি, তো যাই এখন ডাক্তার রোগীতে একটা ভেজাল আছে, আপনি রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালাইতে দেখা করছে এক জায়গাতে ভাড়া হচ্ছে 10 টাকা, আপনি 25 টাকা চাই বসে দিয়েছেন, যে পেশাটা বিপদে পড়েছে এখন না দিলে ওনারা যাইতে পারছে না, উনি বাধ্য হয়ে 25 টাকা দিয়ে গেল। আবার আমি প্যাসেঞ্জার, আমি কি করলাম, আমার ভাড়া আছে 30 টাকা, আমি 20 টাকা ক্ষমতা বলে দিয়ে চলে গেলাম। মাঝে মাঝে তো আমার কার কাছে ভাড়া চাচ্ছে, এলো আমার বলে না ছিল আমার আমার কাছে ভাড়া চাওয়ার একটু সাহস কম না সবাই ভাড়া দিন। আমরা কোরআন থেকে শুনি আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র জিনিস থেকে খাও, মা রাযাকনাকুম, আমি যে যা তোমাকে রিজিক হিসাবে দিয়েছি, এরপরে আমার শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারে আমার ইবাদত করে থাকো। আল্লাহ তাআলা এখানে প্রথমেই বললেন যে হালাল খাবার খাও, খাওয়ার পরে আমার প্রশংসা করো, হারাম খাইয়া আমার প্রশংসা করার দরকার নাই। কথা গেল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে, দুনিয়ার যত রসুল এসেছে, নবী এসেছে, প্রত্যেক নবী রসুলদের জন্য একই ফরমান ছিল, আগে হালাল খাও। সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলছেন, নবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল, যারা পৃথিবীতে বসবাস করছো, যারা মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন পৃথিবীতে যা হালাল আছে, পবিত্র আছে, সেটা তোমরা ভক্ষণ করো, আমাদের
প্রকাশ্য শত্রু নাকি অপ্রকাশ্য? প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে কি করছেন? বিভিন্ন ভাবে আমাদের প্রতারিত করছেন। সে চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে আমাদেরকে জাহান্নামের দিকে তারা সে ধাবিত করবেই করবে। চ্যালেঞ্জ কার সাথে নিয়েছে? আল্লাহ তাআলার সাথে। এবং সে যত রকমের পন্থা আছে সেগুলো অবলম্বন করে আমাদেরকে বিভ্রান্ত করবে। তা আল্লাহ তাআলা বলছেন যে হালাল খাও। শয়তান বলছে কি? হারাম খাও। কারণ হারামের ভিতরে কি আছে? অনেক লাভ আছে। সে দেখায় বিভিন্ন সাইট দিয়ে আমাদেরকে দেখায়। আল্লাহ তাআলা বলছেন না, হালাল হারামের ভিতরে কি নাই? আরাম নাই, বরঞ্চ কি আছে? দুর্ভোগ আছে। হালালের ভিতরে বরকত নাই, হালালের ভিতরে বরকত আছে, হারামের ভিতরে কি নাই? বরকত নাই। একটা ঘটনা মনে পড়ে গেল। এক ব্যক্তি মাছ ধরতেন, ওই ব্যক্তি হঠাৎ করে মাছ ধরতে গেলেন, তিনি মাছ পাইলেন না। তারা তার কাছে রোনাদারি করতে লাগলো। আল্লাহ তার পক্ষ থেকে তাকে স্বপ্নে দেখানো হলো যে তোমাকে আমি একশো দিনের দিরহাম দেব, দিনার দেব। এই দিনারের ভিতরে যখন উনি বললো, তখন উনি বলতে লাগলেন যে এই দিনার একশো দিনার দিবেন আল্লাহ। এই দিনারের ভিতরে কি বরকত আছে? বলছে না, বরকত নাই। এটা বলার পরে তার স্ত্রীর কাছে বলল যে আমি আজকে স্বপ্ন দেখলাম অনেক জায়গায় গেলে একশো দিনার পাওয়া যাবে, কিন্তু ওদের ভিতরে বরকত নাই। স্ত্রী বললো যাও তুমি নিয়ে আসো। বলছে না, আমি যাবো না। যেহেতু ওর ভিতরে বরকত নাই, ওটা আমি কি করবো না? নিব না। ফিরে আসো। সে যায় না। আবার একদিন স্বপ্ন দেখলো যে তাকে 10 দিনার দেওয়া হচ্ছে। তো বলা হলো এর ভিতরে কি বরকত আছে? বলছে না, এর ভিতরে বরকত নেই। স্ত্রীর কাছে বলে স্ত্রী বললো যে যাও, আগে তুমি 100 দিনার খুঁয়াইছো, পাও না কিন্তু। এখন 10 দিনের লেগে আসছে, এরপরে কিন্তু আর কমবে। বলছে সমস্যা নেই, এর ভিতরে বরকত নেই, কেন এমন? তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন যে 1 দিনার আছে। বলছে 1 দিনার আছে। বলে যে এর ভিতরে কি বরকত আছে? বলছে হ্যাঁ, বরকত আছে। তো উনি স্ত্রীর কাছে না বলেই চলে গেলেন। স্ত্রীর কাছে যদি যায় তখন তো বলবে কি, তোমার আগে বলছিলাম তুমি নাও না, এখন 1 দিনার ভালো আছে। তো সে নিয়ে কি বললেন, ওই 1 দিনার আপনি চলে গেলেন। 1 দিন আপনি আসার সময় পথে পথে বড় একটা মাছ দেখলেন, 2টা মাছ। জেলেকে জিজ্ঞেস করলো যে মাছ কয় টাকা? বলে যে 1 দিনার। তোমার কাছে আছে কয় দিনার? 1 দিনার। তো চিন্তা করলো যে 1 দিনার কি হতো? যে আমি মাছ পড়ার করি, তারপরে কি খাবার তো কিছু কিনা যাবে না। আবার মন করতেছে যে অন্যান্য তো অনেক সময় খাই, বড় মাছ তো খাই না সমাজে, তা বড় মাছটা কি নিয়ে নিবে? ওই 2টা কি নিয়ে আসবে? এনে বাসায় স্ত্রীকে দিলে, স্ত্রী করতে লাগলো। করতে করতে ওর ভিতরে একটা মানে দামি কি বলে দাওয়া মনে হয় মুক্তা পাইলেন। তো মুক্তাটা স্বাভাবিক পাওয়া যায় না। উনি একজন কি বলে যে ওই স্বর্ণকার যারা আছে জগরি, তার কাছে নিয়ে গেলেন বাজারে। বললেন যে এই যে এটা কি দেখো তো কয় টাকা দাম আছে। বলছে যে এইটার যে দাম আছে দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। দেওয়ার মতন কি যোগ্যতা? আমার নেই, আমি দিতে পারবো না। বরঞ্চ এটা কি করো রাজার কাছে নিয়ে যাও, এটা শুধুমাত্র রাজা এর দাম দিতে পারবে। তো রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা দেখে বলবো যে কয় টাকা দেবো। তুমি একটু বুদ্ধি খাটাইলো যে আমি যদি টাকা চাই তো দাম বোঝাই না, কয় টাকা চাবো? উনি বললেন যে আপনি যা খুশি তাই দেন। তো ওনারা একটা বলে যে ঠিক আছে, তুমি একটা উট নিয়ে আসো, ওই উটির ভরে যত তোমার টাকা ধরে কত টাকা তুমি নিয়ে যাও। উজিরকে বলে দিলেন, উজির ওই পরিমাণ টাকা দিয়ে দিল। যাওয়ার পরে উজিরকে দেখালো যে এইটা হচ্ছে মনি বা মুক্তা। তিনি বললেন যে এই মুক্তা তো যেখানে থাকে 2টা থাকে, এর একটা মুক্তা আছে। উজিরের খবর দাও, দিলে মাছ খাটে বাড়ি ডেকে নিয়ে আসলে যে বলো যে আপনার কাছে আর একটা মুক্তা আছে, সেটা বলো। বলছে না, আমার কাছে তো আমি
চলে গেল রাজা, ওইখান থেকে আর দুই পরিমাণ তাকে সম্পদ দিয়ে দিলেন। গরু কি হালাল? গরু বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? একাধিক। উত্তর জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি নেই আসলে। আমরা তো এখন জন্ম নিয়ন্ত্রণের ধাবিত হচ্ছে যে সরকার বলছে কি যে দুটি সন্তান হলে বেশি নয়, একটি হলে ভালো হয়। আর আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সেই মেয়েকে বিয়ে করো যে মেয়ে বেশি বেশি পরিমাণে সন্তান প্রসব করে। কারণ কি, ওই মেয়েকে বিবাহ করলে ওইখানে সন্তান বেশি আসবে, আর ওই সন্তানের কারণে আমার অনুমান বেড়ে যাবে, আর আমি তাই দিয়ে গর্ব করবো। আমি যদি এইটা চিন্তা করে সন্তান নষ্ট করি, গরু নষ্ট করি, যে আমি কি খাওয়াবো, কালকে আমাদের দিন হত্যার মানুষের আসামি হিসেবে দাঁড়াতে হবে আমাকে, এটা করা কোনো জায়েজ যত বিচারণশীল প্রাণী আছে, এমন কোন প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন না। প্রত্যেকে রিজিক যার যার জায়গায় রেখে দিয়েছেন, এটা কার রিজিক কেউ খেতে পারে না। আমাদের যে কোনো অনুষ্ঠান মোটামুটি একটু ভালো অনুষ্ঠান গরু ছাড়া হয়, হ্যাঁ গরুর স্বাদই আলাদা নাকি? এত পরিমাণে গরু জবাই হয়, এত পরিমাণে গরু আমরা খাই, আমাদের জন্য যেটা সেটা পরিমাণ আল্লাহ তারা বাড়াই দেন, তার ক্ষমতার ভিতরে আছে। দুনিয়ার যত নারী আছে আপনি যাকে ইচ্ছা তাকে চারজন পর্যন্ত বিবাহ করতে পারবেন, হারাম ব্যবস্থা করে দিয়েছেন। আর আপনি আমি খুঁজি কি হারাম যেগুলো সেগুলো খুঁজি, যে ব্যক্তি আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করার দুঃসাহস করে সে কাফের, সে কাফের, সে কাফের কথা কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ যেটা হারাম করেছে ওটা হারাম করার ক্ষমতা পৃথিবীতে কাউকে দেওয়া হয় না, আর যেটা হালাল করেছে ওটা হারাম করার ক্ষমতা কাউকে দেওয়া হয় না। একমাত্র একক ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এটা যে বিশ্বাস করবে না, এর ভিতরে যে শৈতন্য প্রকাশ করবে, এটার ভিতরে যে পৃষ্ঠপ্রদর্শন করবে, দুনিয়ার মানুষ এরকম মনে করছে, এখন মনে হয় যে এরকম যদি হয়তো যে মানে হালাল করছে
আছে ওইকে হারাম করে দিয়ে যদি হারাম করে হালাল করে দেবো তাহলে কোনো ভালো হবে না। কি অবস্থা? চলো হাজির আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন পৃথিবীতে, যেটা হালাল করেছেন সেটাই আমাদের জন্য হালাল এবং সেটাই আমাদের জন্য স্বাস্থ্যকর। এখন তো বিজ্ঞানী বারবার বলছেন যে ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে এগুলোর যদি কেউ যথাযথভাবে পালন করে সে একজন সুস্বাস্থ্য মানুষ হিসেবে দুনিয়া থেকে বেঁচে থাকবে এবং দুনিয়া থেকে চলে যাবে, সে অসুস্থ হবে না। এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা ইসলামের শুধু নামে বলে যে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু মানবো না ইসলামের নিয়মিত মানবো না, শুধুমাত্র বলবো ইসলামের উপলক্ষে শান্তির ধর্ম হবে না। এই জন্য পৃথিবীতে যে কোনো হালাল এবং যেটা পবিত্র সেটা খাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়হিল আলাইকুম গাযাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে কুলু মিন তাইয়্যিবাত, আমার দ্বারা রিজিক থেকে যেটা পবিত্র যেটা ভালো সেটা তোমরা খাও, ওয়া লা তাতগাউ ফীহি, আর তোমরা সীমালঙ্ঘন করো না। কি করো না? সীমালঙ্ঘন করে আমার সীমাকে পার করার চেষ্টা করো না। যে ব্যক্তি আমার সীমালঙ্ঘন অতিক্রম করে ভাইয়া হিন্না আলাইকুম গাযাবি, তোমাদের উপরে আমার গজব হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে, আমি চাপাবে তোমাদের উপরে গজব নাজিল করে দেব। তার কথা স্পষ্ট বাণী, আমার সীমা অতিক্রম করবা আমি তোমাদের উপরে আমার গজবকে হালাল করে দেবো, বৈধ করে দেবো, স্বাভাবিক করে দেবো। পৃথিবীর কোনো ক্ষমতা নাই সেটা ফেঁকাবে। বলছে অনুক্রম আসছে, এর আগে ছিল করোনা, রূপ পরিবর্তন করতে অনুক্রম হয়েছে, এখন কি বলছে স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা এমন এখন এমন একটা রূপ ধারণ করছে করোনা, যে করোনার কাছে পৃথিবীর সমস্ত ভ্যাকসিন গুলো অকার্যকর হয়ে গেছে। এতদিন তো তিন না চারটা যা লাগাইছি না সব পাও মানুষ ক্ষমতার জন্য, মানুষ নিজের বরত্বকে প্রকাশ করার জন্য যা ইচ্ছে তাই করছে। এখন তো এই যে আমেরিকা ইউক্রেন যুদ্ধ লেগে গেছে, রাশিয়া ইউক্রেন, মানুষকে বিদ্যুৎ চার মারা হবে দেখার কেউ নাই। এখানে কি হচ্ছে? ক্ষমতা, ক্ষমতা চাই আমার, এ মরণকে বাঁচলে এটা আমার দেখা দরকার নেই, আমার চাই ক্ষমতা, আমার চাই শক্তি, আমার চাই প্রতিপত্তি, আমি ক্ষমতা বিস্তার করতে চাই। এজন্য যাকে হত্যা করা তাহলে তাকে করো, আমার কোনো আপত্তি নাই। এই নিয়ম নীতি নিয়ে চলছে দুনিয়া মানুষ, ক্ষমতাসীনরা এর তলে পিষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সঙ্গে তারা আর তারা কি বলছেন যে আমার গজবকে আমি হালাল করে দেবো, গজবগুলো স্বাভাবিক করে দেবো। আজকে আপনার গজবের ভিতরে আছে, আছে কিনা? এটা এই যে করোনার উৎপত্তি কোথায় থেকে? চীন থেকে। চীনের পূর্ণাঘাত থেকে উৎপত্তি, ওখান থেকে হারাম খাবারটা তারা বেশি খায়। কি খায় তারা? ব্যাং খায়, চুঁচে খায়, তারপরে কি খায়? সাপ খায়, বিচ্ছু খায়, তারপরে কুকুর খায়, শিয়াল খায়, মানে যা মানে কু খাদ্য সব ওরা খায়। আল্লাহ তাআলা আমাদের ওখান থেকে বিস্তার শুরু করে দিচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলছেন পাইলা,
যারা বিচার করে তারা কিসের জন্য বিচার করে? তার কাছে যাওয়ার আগেই তো জমি হাওয়া হয়ে যাবে। মুরগির কাছে কি শিয়ালের কাছে মুরগি পাহাড়া দেওয়ার মধ্যে একটা অবস্থা হয়ে যাচ্ছে। ঠিকঠাক করে দিয়ে ওর কাছে নিয়ে যায় না, যাতে করে তোমার পক্ষে রায় দেয়। আমরা 1400 বছর পরে এসে বের পাচ্ছি, আল্লাহ তাআলা 1400 বছর আগে যেটা বলে দিয়েছেন যে তোমরা যে কোন জাতি আমি ভালো করে চিনি তোমাদের। বিচারক তিন প্রকার বিচারকের মধ্যে দুই প্রকার কি জাহান্নামে যাবে, এক প্রকার জান্নাতে যাবে। আনুষঙ্গিক কথার ভিতরে কথা আসে, তাই বলছে তিন প্রকার বিচারকের মধ্যে এক প্রকার একজন বিচারক হচ্ছেন তিনি যিনি না জেনে না বুঝে রায় প্রদান করেন, কিছুই জানে না, তার পক্ষে একজন গেছে বা তার ঠেকাই দিছে, বলছে পাশে রায় দিতে হবে, তাই দিয়ে দিছে রায়। আর একটা একজন এ হচ্ছে জাহান্নামী, দুই নম্বর হচ্ছে যিনি জানেন বোঝেন জানা বোঝার পরেও মিথ্যা রায় দিয়েছে। মিথ্যা রায়ও ফাঁসির কাজটা অনেক মানুষ ঝুলেছে, অনেককে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে মিথ্যা রায়ের কারণে। আপনারা আমরা মনে করি যে রায় কি চূড়ান্ত রায়, না এরপরে একটা রায় আছে? হ্যাঁ, রায় আছে না, বড় রায় আছে, এও জাহান্নামী। তিন নম্বর হচ্ছে তিনি যিনি জেনেছেন বুঝেছেন এবং সত্যের পক্ষে হকের পক্ষে রায় দিয়েছেন, এই এক ব্যক্তি এক বিচারের পক্ষে জান্নাত দিতে পারবে, বাকি দুটো জাহান্নামী যাবে। আমাদের সমাজের এই বিচারের সংখ্যা কি ওই দুপুরের সংখ্যাই বেশি। জানে না কিছু যদি বলেন যে আপনি যদি জানেন, হ্যাঁ জানেন, নিয়ে যেও না, বরং তুমি ভালো হয়ে যাও, তুমি কি হয়ে যাও, ভালো হয়ে যাও, আরেকজনের সম্পত্তি খেয়ে না, এতে কোনো লাভ নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেকে ধরো আমেজ হয়,
আপনার ছেলেকে হাফেজ বানাবেন আর তার পেটের ভিতরে হারাম খাবার ঢোকাবেন, আপনার ছেলে হাফেজ হবে না শয়তানের হাফেজ হবে? হারাম খাওয়াবেন আর তার থেকে ভালো কিছু আশা করবেন তা সম্ভব না। আমাদের মনে করে একটা প্রাইভেট কার যেখানে দরকার হচ্ছে কি বলে পেট্রোল, খুব আল্লাহ হয়ে গেছি আমি তো আল্লাহর একেবারে আশাজন পর্যন্ত পৌঁছে গেছি, আপনি যতই চেষ্টা করছেন না কেন হাদিস আসতেছে তিনি বলেন যেমন এমন একটি সময় আসবে এমন একটি যুগ আসবে তার সময় একজন নতুন ইসলাম গ্রহণ করার পরে ওই ব্যক্তি খাবার দিলেন উনি খাবারটা খাইলেন, খাওয়ার পর ওই ব্যক্তি বলতে লাগলো আপনি কি খাইছেন জানেন তা? বলছে কি? বলছে যে এই খাবারটা হচ্ছে আমি এক সময় যখন ইসলাম ধর্মে ছিলাম না, আমি যখন মুশরিক ছিলাম তখন আমি বড় ছিলাম, মানুষের সাথে ধান্দাবাজি করে মানুষের আলফল বলে তাদের কাছ থেকে টাকা ইনকাম করতাম, তো এক ব্যক্তি এরকম গণকে আমি শুনেছিলাম ওই ব্যক্তি আমার কিছু দেয় নাই এই কয়েকদিন আগে সেটা দিছে আমার সেটা আমি নিয়ে আসছি আপনারা কিছু খাইতে দিয়েছি। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুখ খুব লাল হয়ে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বুকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সব কিছু পেটের ভিতরে যা ছিল সব বন্ধ করে ফেলে দিয়েছে। হারাম থেকে বাঁচার কতটা চেষ্টা তারা করেছেন। দোকানের মালিককে না বলি ওই দুইটা খেজুর উনি খেয়ে ফেলেছে, খাওয়ার পরে উনি বাইতুল আকসা ওখানে চলে গেলেন, ওইখানে ইবাদত করলে করার পরে প্রশান্তি পাচ্ছে না, বলে যে স্বাদ যে মজা পাচ্ছে না, উনি রাত্রে স্বপ্নে দেখলেন যে ওনাকে দুইজনে দুজন ফেরেশতা বলাবলি করতেছেন একজন আরেকজন যে দেখো এই যে ব্যক্তি শুয়ে আছে এই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছাচ্ছে না। বলছে কেন? উত্তর দিচ্ছে যে কারণ হচ্ছে যে ওই সে মক্কা থেকে দুইটা খেজুর না বলে হারাম খেয়েছে, এই জন্য তার ইবাদত কবুল হচ্ছে না আর সে আজ পর্যন্ত ঝুলে আছে, সে স্বাদ পাচ্ছে না। ওই স্বপ্ন দেখে তার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, ছাত্র দিন উঠে হারা শুরু করলেন। দুই মাসের পর কয় মাসের দুই মাসের পর দ্রুত দ্রুত তিনি চলে আসলেন হেঁটে হেঁটে যত দ্রুত সম্ভব এসে ও দোকানদারের কাছে বলতেছেন, দোকানদারের খোঁজ দিছে এসে দেখে যাবে সেই দোকানদার নাই মারা গেছে, তার কাছ থেকে দাবি সারাবে। আমরা তো শুধু আস্তাকুল্লাহ রাব্বুল আলামিন আমরাও করি আস্তা করলে ফলে কি হয়ে যাবো মাফ হয়ে যায়, সবগুলো মাফ হয় না ভাই, কারণ যদি হক থাকে হক আদায় না করা পর্যন্ত আপনার সে দাওয়া কবুল হবে না। তুমি দোকানদার খুঁজে পায় না, পরে মোটামুটি লোকেশন ঠিক রেখে উনি যাই বলেন যে ভাই এখানে একজন মুরব্বী দোকানদার ছিল সে মুরব্বীর কথা বলছে সে তো মারা গেছে, বলছে আপনি তো বলছে আমি তার ছেলে, তো বলছে আমি এই দোকান থেকে দুইটা খেজুর না বলে খেয়েছিলাম, নিচে পড়েছিল সেটা খেয়েছিলাম, এখন আমি আসছি
এমন জায়গা থেকে আপনার কাছে ক্ষমা চাইতে। ঠিক আছে, আমার অংশ যেটা আছে সেজন্য আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার এখানে আমার বাপ মারা যাওয়ার পরে এটা দুটো ভাগ হয়ে গেছে সম্পত্তি। একটা ভাগের অংশীদার হচ্ছে আমি, আর একটা ভাগের অংশীদার হচ্ছে কেউ বলছেন বউ অথবা কেউ বলছেন ভাই। আমার অংশে আমি মাফ করতে পারি, ক্ষমা করতে পারি, কিন্তু ওই ভাইয়েরটা অথবা ওই বোনের আমি কিভাবে মাফ করবো? এটা কি আমার হক আছে নাকি? বলার পরে সে বলে তাকে কোথায়, সেখান থেকে আরো দুটো জান্নাত অল্পের ভিতরে আছে, কিন্তু তার ভিতরে কি থাকতে হবে? খলুসিয়াত থাকতে হবে।
সেটা আল্লাহর রেজার মধ্যে থাকতে হবে, সেখানে হালাল খাবার থাকতে হবে। সময় তো হাজির, সময় প্রায় শেষ, আর দু একটি হাদিসের আমি আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আধ ঘন্টা দেরি লাগবে এজন্য বাংলা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্বের যুগে দুজন ব্যক্তির ঘটনা আমরা কমবেশি হচ্ছে জানি, এটা দুই ব্যক্তি জমি কিনেছে একজনের পক্ষ থেকে আর একজনের। জমি কেনার পরে ওই জমি যিনি ক্রয় করেছেন ওই জমির ভিতরে এক চার স্বর্ণ পেয়েছেন, একটা বড় ভর্তি স্বর্ণ পেয়েছেন। স্বর্ণ পাওয়ার পরে ওই যে ব্যক্তি জমি ক্রয় করেছেন কথাটা বলে পুরোটা, যারা যে জমিটা কিনেছে ওই স্বর্ণ পাওয়ার পরে যার কাছ থেকে কিনেছে তার কাছে নিয়ে গেছে, বলতেছে যে নেন আপনারা এই স্বর্ণ নেন। বলছে কেন? বলছে আমি তো আপনার কাছ থেকে জমি কিনেছি, আমি তো আপনার কাছ থেকে কিনে নেয় স্বর্ণ কিনি নেয়, এর ভিতরে আমি স্বর্ণ পেয়েছি তাই আপনাকে দিয়ে যাচ্ছি। বলছে না আমি তো আপনাকে জমি বিক্রি করছি, এর ভিতরে যা আছে সবকিছু আপনার। বলছে না আমি দেবো না। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, একজন বিচারকের কাছে চলে, আমরা কি করতাম বলছেন যে আমি আপনার এখানে স্বর্ণ পেয়েছি, এটা তো হকদার আমি না, এটা হকদার আপনি। দুজন যখন দ্বন্দ্ব এমন করে তাহলে বিচার আপনার কাছে চলো, বিচারকের কাছে বললেন যে এই ঘটনা ঘটেছে। তো বিচারক বললেন যে ঠিক আছে তোমাদের একটা সমস্যা সমাধান দিতে পারে, তোমার কি কোনো ছেলে আছে? বলছে আমার একটা ছেলে আছে। বলছে তোমার কি একটা মেয়ে আছে? বলছে আমার একটা মেয়ে আছে। বলছে ঠিক আছে দুজনের সাথে বিয়ে দিয়ে দাও, তাদেরকে হাতি হিসেবে তাদের উপহার দিয়ে দাও। হারাম থেকে নিজেরা বাঁচার জন্য কত চেষ্টা করেছেন, এটা হারাম কিভাবে আমি খাবো, আমি হারাম খেলে তো আমার কিন্তু স্বস্তি আসবে না, আর যেইটা হারাম দিয়ে গঠিত গঠিত জান্নাতে যাইতে পারবো না। লাইয়াদ খুলুল জান্নাতাল জাসাম হুদিয়া বিল হারাম, যে অংশটা যে শরীরে রক্ত মাংস হারাম দিয়ে গঠিত হয়েছে ওই জান্নাতের ভিতরে যাওয়ার কোনো অধিকার রাখে না, ওটা হচ্ছে জাহান্নামের জন্য সবচেয়ে উপযুক্ত। এজন্য হালাল খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। আমি কম খাবো, কি খাবো বলেন তো? কম খাবো, সেটা কি হবে? সবাই কথা বলতে হবে, কি হবে? নাকি হারাম হবে? হ্যাঁ হারাম খাবেন, হ্যাঁ হারাম করবেন তো চাইতেন, কিন্তু খাচ্ছেন তো হারাম খাওয়া যাবে না। ভাই আপনার আমার দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্য একটু একটা চোখের পলকের মতন, আমি এখানে আছি, এখানে কত মানুষ নামাজ পড়েছে একটা সময় সে মুসল্লি দিকে তো অনেকে হারিয়ে গেছে, অরণ্যতে শুয়ে আছে আপনার আমার সাথে কত মানুষ চলাফেরা করছে একসাথে, একসাথে বড় হয়েছি, একসাথে দেখেছি বন্ধুত্ব ছিল, তারা ভিতরে মাটির নিচে শুয়ে আছে, কোনোদিন আর আসবে না। আমি আপনি সে একই পদের পথে পাবো কেন? আমি হারাম দিয়ে কেন বাঁচার চেষ্টা করছি? দেখেন আল্লাহ তারা বরকত দেবে হালালের ভিতরে, আপনি আমি অল্প ইনকাম করি তোর ভিতরে বরকত আছে। দেখবেন অনেকে কোটি টাকার মালিক কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে যে সে কোটি টাকা আবার কি আছে, ঋণ আছে। তা ঋণ থাকা ভালো না ঋণ মুক্ত থাকা ভালো বলেন তো? ঋণ করা ভালো ভালো না, ঋণ হবো কেন? অল্প যেটা আছে সেটা দিয়ে খেল, শান্তি পাবো, অন্তরের ভিতরে প্রশান্তি আসবে, বরকত আল্লাহ তারা দিবেন। যে আর আগে একটা বরকতের কথা বলছিলাম, বরকত এমনি আসবে, কোন জায়গার থেকে আসছে দেখবেন না। আপনার 20,000 টাকা আরেকজনের কাছ থেকে চিন্তাই করে নিয়ে আসলেন, অবৈধভাবে নিয়ে আসলেন, দেখবেন তো 20,000 টাকা আপনার স্ত্রী এমন দাবি করবে যে আমার 10,000 টাকা শাড়ি না দিলে আমি ইদ করবো না, আজকে কিছুই করবো না, এর মানে না কথা বলে না আমি করবো না, ঈদ করবো না, আমি তো আমার বাড়ি চলে গেলাম। আপনি যদি হালাল টাকা থাকে ওই আপনি 500 টাকা 300 টাকা একটা শাড়ি কিনে দেবেন, আপনার স্ত্রী আনন্দে ওটা পড়বে আর নাচবে,
স্বাভাবিক। আপনার ছেলে ডিমান্ড করবে না যে আমাকে গাঁজা খাওয়ার টাকা দাও, তা নাহলে আমার হবে না। গাঁজার টাকা চায় না? ওই যে কয়েক বছর আগের ঘটনা, ঐশী তার পিতা মাতাকে মেরেছিল কোন কারণে? নেশার কারণে। ইয়াবার কারণে আপনার ছেলে আমার ছেলে নাইট ক্লাবে যাবে না, আপনার আমার শরীরে অসুখ দেখা দেবে না, আল্লাহর প্রতি বরকত দিয়ে দেবেন। আর যদি হারাম খান, আপনার হাসপাতালে দৌড়াতে দৌড়াতে আর আপনার ছেলের জন্য মেয়ের জন্য টেনশন করতে করতে রাতে ঘুম আসবে না, তিনটা চারটে বড়ি খাবেন তারপরে ঘুমাবে না, মাথা নিচে বিস্তর একটা তাও ঘুমাবে। আর আপনি যদি হালাল খায়, কম খায়, দেখবেন যে বিছানায় গেছেন, তাস করে ঘুমিয়ে গেছে, কোন সময় ঘুরেছেন, হজর হয়ে গেছে, টেরও পাওয়া যায় না। কারণ আপনি মসজিদে যখন আনবেন বাসায় বসে একত্র নামাজ পড়বেন, ওই একত্র নামাজের ভিতরে আপনি একদম সব, আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন জামাতের সাথে, আজকে 30 টাকা যদি 3 ইন্টারনেট দেওয়া হয়, এমবি দেওয়া হয়, তাহলে কি মোটামুটি সবাই যেখানে যে আসার ধারে লাগে যেতে পারি 35টা টাকা দিয়ে আমি অফারটা গ্রহণ করে নিয়ে আজকে আসি। এক ঘন্টার জন্য পারবে, দেখবেন যে ছেলে পেলে পাগল হয়ে গেছে ঢোকানোর জন্য। আর আল্লাহ তাআলা অফার দিয়েছেন এত সুন্দর অফার যে স্থায়ী অফার, এটা কিনে নেওয়া আল্লাহ তাআলা কে আমাদের জান্নাত দেবেন, এদিকে দৌড়াচ্ছি না আমরা। এজন্য চেষ্টা করবে এই অফার গুলো গ্রহণ করতে, যে কোনো কাজে লাগে। ওই অফার দিয়ে কি হবে, আপনি লেট থাকবেন বেশি, আমার চোখ নষ্ট হবে, আপনার শরীরের ভিতরে নানা রোগ দেখা দেবে। এজন্য পাঁচ অক্ট নামাজ মসজিদে এসে পড়বো, পাশাপাশি আমরা জুমার দিন একটু আগে আসার চেষ্টা করবো, কারণ আপনার আপনারা যদি সামনে না থাকে আমি কার সাথে কথা বলবো? বাতাসে না হয় কথা বলেন। একজন যে কোনো বক্তা, যে কোনো আলোচকের তার হচ্ছে দর্শক শ্রোতা, শ্রোতা যত বেশি থাকবে তার আলোচনা কিন্তু জমে। আর আমি তো হয়তো আপনাদেরকে সুর দিয়ে কথা শোনাতে পারছি না, এজন্য আন্তরিকভাবে ক্ষমা করে একটু দুঃখিত, কিন্তু কথাগুলো আমি অ্যাকুরেট বলার চেষ্টা করি, কোরআন এবং হাদিস থেকে বাইরে কথা বলার চেষ্টা করি না। মানবেন, বুঝবেন, কোরআন এবং হাদিসের আলোকে জীবন থেকে করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তফিক দান করুক। আর ওই ভাইয়ের একটা মাসালা ছিল, ছোট্ট একটা মাসালা আমরা জেনে রাখি। মাসালাটা হচ্ছে আজান নিয়ে, আজানের পরে ডাকা যাবে কিনা মাইকে, একটা মাসালা আছে। আসলে আমরা আজানের পটভূমি যদি আলোচনা করে দিলে এক জুমলা সংক্ষেপে বলেছি যে আজানটা মূলত হয়েছে কি, নামাজের প্রধান আহ্বান। আজান হচ্ছে নামাজের প্রধান আহ্বান, এর কোনো বিকল্প নাই। আজান দেওয়ার পরে যদি মাইকে ডাকেন তাহলে ওই আজানটাকে কি করা হয়, ছোট করা হয়, আজান আজানের মর্যাদা নষ্ট করা হয়, সুন্নাত পরিপন্থী কাজ করা হয়। আপনি আমি ডাকতে পারেন, আপনার আমার ইচ্ছে ডাকতে পারেন, আমি বলবো না যে হারাম বা কিছু, কিন্তু এটা সুন্নতের খেলাফ, সুন্নতের বিরোধী। তাহলে কেন আমি সুন্নতের বিরোধী কাজ করব? আজান হয়ে গেছে, যদি কারো ডাকতে ইচ্ছা করে, আমরা ব্যক্তিগতভাবে চাষা থেকে যখন আসবো, একজন আরেকজনকে ডেকে নিয়ে আসবো, সেটা সব হবে। আপনি যদি একজনকে ডেকে নিয়ে আসেন, সে যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি নামাজ আর কবুল হোক বা না হোক, আপনার নামাজ কবুল হোক বা না হোক, ওই ব্যক্তি মসজিদে আসার কারণে নামাজ পড়ার কারণে আপনার আমল নামে কবুল দিন নামাজের সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা ভালো না কথা বলেন? মাইকে ডাকাটা কি করে সুন্নতের খেলাফ কাজ করা কোনো জরুরি কথা বলেন? না, আমার কথাই বলছেন। এজন্য আমরা চেষ্টা করো ভাই, দুনিয়ার জীবনটা নিজের মতো করলে হবে না, দুনিয়ার জীবনটা পরিচালনা করতে হবে কার মতন, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী। আমরা এখানে জেলে আছি, আমরা এখানে মুক্ত না, কারণ আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া সিদ্ধ মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা, এখানে কোর্ট মেনে চলতে হবে। সে কোর্টটা দিয়েছে কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন যে এই নিয়ম মানে চলতে হবে, তা না হলে আমাকে আত্মাকে বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার বিধান অনুযায়ী ও রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন।